আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটা ভাইয়ার রিকোয়েস্টের ভিডিও ছিল যে ছাগল এক মাসের গাভীন আমরা বুঝবো কিভাবে, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যারা পুরান ভিউয়ার্স আছেন তারা জানেন, দেখছেন, আবার অনেকে হচ্ছে গিয়ে ভিডিও কিন্তু খুঁজে বের করেও দেখেন যে এই টাইপের কোনো ভিডিও চ্যানেলে দেওয়া আছে কি নাই। হ্যাঁ, তো যাই হোক, সেই ভাইটাকে আমি কমেন্টে বলছি যে এরকম ভিডিও দেওয়া আছে, আর সেই সাথে ডেইলি আপডেট দেই, তো ভিডিওগুলো হচ্ছে গিয়ে পিছনে পড়ে যায়। তারপরে আমরা যারা নতুন যারা শুরু করি, হ্যাঁ, যাদের নতুন খামার বা নতুন দুই একটা ছাগল কিনে নিয়ে আসি, আমাদের কিন্তু এক্সাইটমেন্টটাই অন্যরকম থাকে। আবার নতুন নতুন যখন পাঠা দেখাই নিয়ে আসি ছাগলকে, আমার ছাগলটা গাভীন হইলো তো, আমার ছাগলটা হইলো তো, মানে এরকম একটা, কারণ আমাদেরকে অনেকেই না ভয় দেখাই দেয় যে ছাগলকে পাঠা দেখাইলে গাভ রাখে না, এই করে না, সেই করে না, নানানটা বলে। হ্যাঁ, তো আসলে ছাগল যদি সুস্থ সবল থাকে আর পাঠাটা যদি সময় মতো দেখানো হয়, যেমন হিটে আসার 12 ঘন্টা পর থেকে 16 ঘন্টার ভিতরে যদি পাঠাটা দেখানো হয়, তাহলে গাভ রাখার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয় দিন দেখাইলেও গাভ রাখার সম্ভাবনা সবচেয়ে মানে অনেক বেশি। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমরা অনেকে বুঝে যদি কাজটা করাই, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। তো আসেন মেন কথায় আসি, সেটা হচ্ছে যে ছাগল যে পাঠা দেখায় আনার পরে আমরা এক মাসের মধ্যে বুঝবো কীভাবে যে আমার ছাগলটা গাভীন আছে কি না। তো পাঠা দেখায় দেখানোর পরে ছাগলটা যদি 21 থেকে 28 দিনের মধ্যে ডাকে না আসে পুনরায়, হ্যাঁ, তাহলে আমরা ধরে নিব যে আমার ছাগলটা আলহামদুলিল্লাহ গাভীন আছে। যেমন আমাদের মূলাকে আমরা 13 তারিখে পাঠা দেখাইছি, হ্যাঁ, তো আজকে হচ্ছে 22 তারিখ, তো এর মধ্যে মূলা আর ডাকে আসে নাই, আমরা 28 দিন অপেক্ষা করলে মোটামুটি শিওরলি অনেকটা বুঝতে পারবো। এর কারণ হচ্ছে ছাগল যখন ডাকে আসা শুরু করে, মোটামুটিভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 7 দিন 15 দিন 21 দিন এবং 28 দিনের মধ্যে পুনরায় ছাগল আবার ডাকে আসে এই টাইমগুলাতে। হ্যাঁ, ঘন ঘন ডাকে আসতে থাকে। তো পাঠা দেখানোর পরও ছাগল যদি এই 28 দিনের মধ্যে পুনরায় ডাকে না আসে, তাহলে আমরা ধরে নিব যে ছাগলটা গাভীন আছে। আর ছাগল যদি প্রথমবার গাভীন হয়, তাহলে ছাগলের 2.5 মাস যখন হবে, পেটে বাচ্চা পেটে যখন 2.5 মাস হবে, তখন আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে ছাগলটার উলান নামতে শুরু করবে ধীরে ধীরে। হ্যাঁ, 2.5 মাস হলে, আর 2 মাসের দিকে আমরা অনেকটা দেখতে পারবো যে পেটটা বড় হইতেছে 2 মাসের দিকে, এটা একটা সিমটম। আর হচ্ছে ছাগল যদি মানে এর আগেও বাচ্চা দিয়েছে এরকম ছাগল যদি হয়ে থাকে, তাহলে আমরা যেটা খেয়াল করবো সেটা হচ্ছে যে ওই বাচ্চাগুলাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দেশি জাতের ছাগলগুলো 1 মাস মানে গাভীন হওয়ার 1 মাসের মধ্যেই বাচ্চাগুলাকে দুধ দেওয়া বন্ধ করে দেয়, আমার এই দেশি ছাগলগুলো যা করে আর কি। আবার দেখা যায় যে 2 থেকে 2.5 মাসের মধ্যে উলান শুকায়ে যায়, উলান দেখলে আপনারা বুঝতে পারবেন উলান শুকায়ে যাবে, এবং 2.5 থেকে 3 মাসের মধ্যে উলান আবার পুনরায় নেমে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখলে কিন্তু পূর্বে বাচ্চা দিয়েছে এমন ছাগল গাভীন হয়েছে কিনা এটা কিন্তু আসলে বোঝা যায়। তো এই হচ্ছে গিয়ে জিনিসগুলা। আর সেই সাথে দেখা যায় যে 2 মাস হইলেই ছাগলের পেটটা কিন্তু অনেকটা বড় হয়। হ্যাঁ, যেমন যে বেলার পেটটা কিন্তু এখন নিচের দিকে চলে গেছে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, 2 মাসের সময় পেটটা উপরের দিকে থাকে এবং 2 দিকে প্রচণ্ড পরিমাণে ফুলে যায়। আর 3 মাস বা এর বেশি সময় যখন অতিবাহিত হতে থাকে, তখন দেখা যায় পেটটা নিচের দিকে চলে যায়, তো পাশে ফুলার যেটা সেটা কিন্তু অনেকটা কমে যায়। তো এইগুলো হচ্ছে গিয়ে কিছু কিছু সিমটম, কিছু কিছু লক্ষণ, এগুলো দেখলে আসলে আমরা মানে বুঝতে পারি আর কি, বুঝে নিতে হবে, কারণ সেভাবে সব ধরনের হাসপাতালে আসলে এগুলো টেস্ট করা সম্ভব হয় না। কোনো হাসপাতালে করে কি না সে বিষয়েও আমার ঠিক জানা নাই, আমি কয়েকটা গ্রুপে দেখছিলাম যে অনেকে না কমেন্ট করছে যে হ্যাঁ হাসপাতালে নাকি টেস্ট করে, তো আমি আসলে জানি না, আমাদের এদিকে এটা হয় না। তো এটা আসলে এই সিমটমগুলো দেখি আসলে ধরে নেই আমরা। তো এই হচ্ছে বিষয়, তো সেই ভাইয়ার কমেন্টের রিপ্লাই হিসেবে এই ভিডিওটা আসলে বানানো। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে সুমায়াস ডেইলি লাইফ নামেই, সেখানে আমাদের 5700 ফলোয়ার রয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে সেই পেজটাতে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন, সেখানে প্রতিদিন শর্ট শর্ট রিলস ওখানে আপলোড করা হয়। তো দিনে দেখা যায় যে 4-5টা রিলস আমি আপলোড করি ডেইলি, মানে দিনে যা হয় সেগুলোর উপরেই রিলস আপলোড করা হয়। হ্যাঁ, আল্লাহ হাফেজ।